আমরা এই মুহূর্তে রয়েছি গলসি 1 নম্বর ব্লকের মনোহর সুজাপুর গ্রামে। আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, গতকালই এই রাস্তার বিভিন্ন অভিযোগ পেয়ে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। তিনি এসে যেটা দেখতে পান যে রাস্তার মধ্যে যে পিচ দেওয়া হয়েছে এবং যে স্টোন চিপ যে পাথর রয়েছে সে পাথর কিন্তু উঠে যাচ্ছে, এবং তা দেখে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। এবং ক্ষুব্ধ হয়ে সেখানে থাকা একজন ইঞ্জিনিয়ারের পকেটে তিনি এই স্টোন চিপ ভরে দেন, যা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে বিতর্ক। গলসিতে দাবাঙ্গিরি দেখাতে গিয়ে বিতর্কের সাংসদ কীর্তি আজাদ। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের মনোহর সুজাপুর গ্রামে কিছুদিন আগেই নির্মিত পথশ্রী প্রকল্পে রাস্তা বেহাল হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে রাস্তা দেখতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। রাস্তার অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ হন। সাংসদ রাস্তার স্টোন চিপ পাথর হাতে তুলে জেলা পরিষদের এক ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দেন এবং তিনি ওই ইঞ্জিনিয়ারকে বলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখানোর জন্য। আর ইঞ্জিনিয়ারের পকেটে এই পাথর ভরা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বর্ধমান পৌরসভার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন যে একজন পৌরসভার ইঞ্জিনিয়ারের পকেটে রাস্তা থেকে পাথর তুলে তা পকেটে ভরা ঠিক হয়নি। প্রত্যেক মানুষের আত্মসম্মান আছে, রাস্তা বেহাল থাকলে তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন, কিন্তু এটা ঠিক হয়নি। অপরদিকে সাংসদের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জেলা বিজেপি। বিজেপির অভিযোগ, এই ধরনের সস্তার রাজনীতি করে লাভ নেই। সাংসদ ভালো করে জানেন যে ওই রাস্তার টাকা তার দলের লোকেদেরই পকেটে গেছে, ক্ষমতা থাকলে সেই টাকা বের করে সাধারণ মানুষের কাজে লাগাক। দিদি কা সরকার গরিব আদমি কে লিয়ে গাঁও ঘর দেহাত মে সড়ক বানানে কে লিয়ে পয়সা দেতে হ্যায়, और गरीब लोग गांव में रहते हैं। हम आप लोग के माध्यम से लोगों को बताना चाहेंगे कि मेरा ऑफिस है, आप लोग कोई ऐसा बात हो कृपया उस पर सूचना करिए। दीदी इतना काम करती हैं, उनका काम सही तरीके से हो हम लोग ये चाहते हैं। आज हमने जिस प्रकार का काम देखा है, मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে জেব মে হম থোড়া সে নিচে সে উঠা করকে রোড়ি ডাল দিয়া হ্যাঁ, উনসে কাহা হ্যায় কি আপ ইয়ে জেব সে নিকাল করকে আপনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর সুপ্রিটেন্ডিং ইঞ্জিনিয়ার কো দিখাইয়েগা। সবসে বড়ি বাত তো ইয়ে হ্যায় কি সুপ্রিটেন্ডিং ইঞ্জিনিয়ার অর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কো ইয়াহাঁ হোনা চাহিয়ে জব সাংসদ এক স্থল পর আয়া হ্যায়। কীর্তি আজাদ বাবু, এখন পশ্চিমবাংলায় নতুন নতুন এমপি হয়েছেন, তাই এরকম সস্তার গিমিকের রাজনীতি করে যাচ্ছেন। এই ইঞ্জিনিয়ারের পকেটে এরকম ভাবে ধুলোবালি ঢুকিয়ে দেওয়া, পাথর ঢুকিয়ে দেওয়া, এটা করতে আদপে লাভ নেই। উনি খুব ভালো করেই জানেন যে আদপে এই প্রজেক্টের টাকাগুলো কার পকেটে গেছে, তার নিজের দলের লোকেদের পকেটে গেছে। যদি ক্ষমতা থাকে সেই দলের লোকেদের পকেট থেকে সেই টাকাগুলি বের করে সাধারণ মানুষের জনগণের কাজে লাগান। এই ডক্টর শান্তরূপদের বিজেপি মুখপাত্র। অভিযোগ পাওয়ার পর পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের মনোহর সুজাপুরের পথশ্রী প্রকল্পে রাস্তা দেখতে আসেন এলাকার সাংসদ কীর্তি আজাদ। তিনি এসে বেহাল রাস্তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান, এবং ক্ষুব্ধ হয়ে তিনি রাস্তার মধ্যে যে স্টোন চিপ উঠে গেছে সেই স্টোন চিপ নিয়ে তিনি কর্তব্যরত একজন ইঞ্জিনিয়ারের পকেটে সেই চিপ তিনি ভরে দেন, যা নিয়ে তৈরি হয়েছে জেলায় বিতর্ক। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার তিনি বলেছেন যে একজন সাংসদের এইভাবে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপ ভরে দেওয়া কখনোই উচিত হয়নি, কারণ প্রত্যেক মানুষের রয়েছে একটি আত্মসম্মান মর্যাদা। নসরত আলী, গলসি বার্তা।